সামনেই পঞ্চায়েত ভোট, তার আগেই রাজ্যের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে জারি হলো নতুন নিয়ম। বাড়ি বাড়ি গিয়ে আবেদনকারীর নথি যাচাই শুরু হচ্ছে রাজ্যে। এছাড়াও যাদের কৃষক বন্ধু প্রকল্প থেকে নাম বাতিল হয়েছে, টাকা পাচ্ছেন না, তাদের জন্য বড় সুখবর রাজ্যের কৃষিমন্ত্রীর তরফ থেকে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর সামনেই ঘুমিয়ে টলে পড়লেন সরকারি আধিকারিক। সাসপেন্ড করে বিদায় দেওয়া হলো সেই সরকারি আধিকারিককে। নজিরবিহীন ঘটনা ঘটল রাজ্যে, রক্ষকই যখন ভক্ষক। 17 লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার হলেন খোদ রাজ্য পুলিশের ডিজির দেহরক্ষী এবং এক পুলিশ কনস্টেবল। অন্যদিকে পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের চাকুরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। রাজ্যে নতুন করে গঠিত হলো স্টাফ সিলেকশন কমিশন। প্রচুর শূন্যপদে, হাজার হাজার শূন্যপদে গ্রুপ ডি কর্মী নিয়োগ রাজ্যে, শীঘ্রই বিজ্ঞপ্তি আসতে চলেছে। অপরদিকে জিও গ্রাহকদের মাথায় হাত, আর ফ্রিতে দেখতে পারবেন না এই পরিষেবা। এবার দিতে হবে মাসে মাসে মোটা টাকা আপনাকেও। জিও গ্রাহক হয়ে থাকলে বড় দুঃসংবাদ। অন্যদিকে আজকে রাজ্যের বিভিন্ন জেলায় কমলা সতর্কবার্তা জারি। 6 থেকে 7টি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা, প্রবল কালবৈশাখী, জারি হলো কমলা সতর্কবার্তা। আপনার জেলায় আজকের আবহাওয়া কেমন থাকবে প্রত্যেকটি আপডেট আমরা বিস্তারিত জানাবো। তার আগে একটা কাজ করতে হবে আপনাকে, ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে, রোজ বাংলা নিউজ এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। শেয়ার করে দেবেন খবরগুলোকে এবং প্রত্যেকটি আপডেট প্রতিদিন সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা পেজটিকে ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট, তার আগে রাজ্যের কৃষক ভাইদের জন্য কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বিরাট বড় সুখবর। যাদের নাম বাতিল হয়েছে, আবেদন করার পরও যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন না, তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে নথি যাচাই করে কৃষক বন্ধু প্রকল্পে নাম তুলবে রাজ্য সরকার, জানালেন রাজ্যের কৃষিমন্ত্রী। কৃষকদের জন্য আরও একটি মানবিক পদক্ষেপ, সম্প্রতি দুয়ারে সরকারের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধে পেতে লক্ষাধিক আবেদন জমা পড়েছিল, যা যাচাই করে নতুন করে 1.5 লক্ষ কৃষককে যুক্ত করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে। এবং আগে থেকে তালিকায় থাকা কৃষক বন্ধু উপভোক্তাদের মিলিয়ে মোট 94 লক্ষ কৃষককে এই প্রকল্পের টাকা গত বুধবার পাঠিয়ে দেওয়া হয়েছে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তবে নানান কারণে বাতিল হয়েছে কয়েক হাজার কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের আবেদন। এবার ওই বাতিল হওয়া প্রত্যেকটি আবেদনকারীর বাড়ি বাড়ি যাবে কৃষি দপ্তরের প্রতিনিধিরা, তাদের আবেদন বাতিল হওয়ার নির্দিষ্ট কারণ চিহ্নিত করে তারা যাতে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন তা সুনিশ্চিত করবে কৃষি দপ্তর। নবান্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, গত শুক্রবার একটি বৈঠক করেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রত্যেকটি জেলার কৃষি আধিকারিকরা, যেখানে মন্ত্রী বাড়ি বাড়ি গিয়ে বাতিল পড়ার কারণ অনুসন্ধান করে আগামী 5 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে এদিন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, আমরা চাই যাতে একজন কৃষকও তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত না থাকে, সেই কারণে বাড়ি বাড়ি গিয়ে পুনর্যাচাই করার নির্দেশ দিয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী। সুখবর রাজ্যের চাকুরি প্রার্থীদের জন্যে, হাজার হাজার শূন্যপদে গ্রুপ ডি কর্মী নিয়োগ করছে রাজ্য সরকার। নতুন করে গঠিত হলো রাজ্যের স্টাফ সিলেকশন কমিশন, পথ চলা শুরু করতে চলেছে রাজ্যের নতুন করে গঠিত স্টাফ সিলেকশন কমিশন। অফিসগুলিতে কর্মী নিয়োগের জন্য গত 17 এপ্রিল নতুন করে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। নয়া কমিশন শুরুতেই সরকারি অফিসগুলোতে কয়েক হাজার গ্রুপ ডি কর্মী নিয়োগের তোড়জোড় শুরু করেছে, নবান্ন সূত্রে সম্প্রতি এই খবর জানা গিয়েছে। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, 2016 সালের আগে রাজ্যের সরকারি অফিসগুলিতে গ্রুপ ডি কর্মী নিয়োগ করত স্টাফ সিলেকশন কমিশন। তবে 2016 সালে রাজ্য সরকার সেই স্টাফ সিলেকশন কমিশনকে তুলে দেয়, তার বদলে একটি বিশেষ রিক্রুটমেন্ট বোর্ড গঠন করে এবং 2016 সালে কিছু রিক্রুটমেন্ট করা হয়। 2016 সালের পর থেকে প্রায় 6 থেকে 7 বছর আর কোনো নিয়োগ হয়নি রাজ্যে গ্রুপ ডি পদে। এবার আবার নতুন করে স্টাফ সিলেকশন কমিশন গঠন করলো রাজ্য সরকার। খুব জলদি আসবে নতুন বিজ্ঞপ্তি, হাজার হাজার শূন্যপদে রাজ্যে গ্রুপ ডি কর্মী নিয়োগ হবে। প্রসঙ্গত 2016 সালে জানানো হয়েছিল পর্যায়ক্রমে 60,000 গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে, কিন্তু সেই সময় বোর্ড উঠে যাওয়ায় সেটা আর হয়নি। বিগত বছরগুলিতে বহু শূন্যপদ তৈরি হয়েছে, বিপুল সংখ্যক শূন্যপদ এবার ধাপে ধাপে পূরণ করবে নতুন স্টাফ সিলেকশন কমিশন, এমনটাই জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর সামনেই ঘুমিয়ে পড়লেন, সাসপেন্ড হলেন সরকারি আধিকারিক। সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সামনেই ঘুমিয়ে পড়েছিলেন এক সরকারি আধিকারিক, আর তার জেরেই সাসপেন্ড করা হলো সেই সরকারি আধিকারিককে। শনিবার সন্ধ্যায় গুজরাটের কচ্ছ জেলায় এক সরকারি কর্মসূচিতে উপস্থিত ছিলেন
গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল ওই অনুষ্ঠানে 2001 সালে ভুজের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে সরকারি পরিষেবা তুলে দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। ওই ভূমিকম্পে প্রায় 14,000 মানুষ মাথার ছাদ হারিয়েছিলেন। সরকারি পুনর্বাসন প্রকল্পে ওই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে ধাপে ধাপে এদিন জমির নথিপত্র তুলে দেওয়ার কাজ চলছিল। সেই সময়ই অন্য সরকারি আধিকারিকরা লক্ষ্য করেন মঞ্চের ওপরেই ঘুমের ঘোরে টলে পড়ছেন ভুজ পৌরসভার মুখ্য আধিকারিক জিগর পটেল। পরে সিসি ক্যামেরার ফুটেজেও ওই আধিকারিককে ঘুমন্ত অবস্থায় দেখা যায়। তারপরেই রাজ্যের নগর উন্নয়ন এবং আবাসন দপ্তরের তরফে সেই সরকারি আধিকারিককে সাসপেন্ড করা হলো। নজিরবিহীন ঘটনা ঘটল রাজ্যে, রক্ষকই ভক্ষক। 17 লক্ষ টাকা লুঠের ঘটনায় গ্রেপ্তার হলো খোদ রাজ্য পুলিশের ডিজির দেহরক্ষী এবং রাজ্য পুলিশের এক কনস্টেবল। পুলিশ পরিচয় দিয়ে মধ্যরাতে 17 লক্ষ টাকা ডাকাতি, খাস কলকাতার রাস্তায় এই চাঞ্চল্যকর ঘটনার 48 ঘন্টার মধ্যে দুজনকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশ। কলকাতার শেক্সপিয়র সরণী থানা এলাকায় ওই ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া দুজন ব্যক্তি ঘটনাচক্রে পশ্চিমবঙ্গ পুলিশের কর্মী। এখানেই শেষ নয়, তার মধ্যে একজন স্বয়ং রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের দেহরক্ষী বলে জানা যাচ্ছে। নাম মোহাম্মদ শাহজাহান, বয়স 33। আলিপুর গোপালনগর থেকে তাকে গ্রেপ্তার করে কলকাতা গোয়েন্দা পুলিশের ডাকাতি দমন শাখা। দ্বিতীয় জন রাজ্য পুলিশের একজন কনস্টেবল, নাম প্রবীণ প্রসাদ, তার বয়স 32। এই দুজনকে ইতিমধ্যে ব্যাংশাল কোর্টে তোলার পর তাদেরকে 4 মে পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। জানা গিয়েছে 27 এপ্রিল রাতে পার্ক স্ট্রিট উড়াল পুলে এক ব্যবসায়ীর গাড়ি আটকে নিজেদের পুলিশ পরিচয় দেন ওই দুই পুলিশকর্মী। জিজ্ঞাসাবাদ চলাকালীনই ওই ব্যবসায়ীর ব্যাগটি ছিনিয়ে নেন তারা। ব্যবসায়ীর দাবি তার ব্যাগে 17 লক্ষ টাকা ছিল। এই ঘটনার পরে ওই ব্যবসায়ী থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ পরিচয়ের কথা জানতে পেরে সন্দেহ হয় থানার অফিসারদের। ঘটনার তদন্তে নেমে লালবাজারের হাতে আসে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, সেখানেই দুই অভিযুক্তকে চিহ্নিত করেন গোয়েন্দারা। এই ঘটনা নিয়ে ইতিমধ্যে পুলিশের শীর্ষ মহলে তীব্র অস্বস্তি তৈরি হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা সেটা জানার চেষ্টা করছে গোয়েন্দারা। অপরদিকে জিও গ্রাহকদের জন্য দুঃসংবাদ, আর ফ্রিতে নয়, এবার গুনতে হবে টাকা। জিও সিনেমা দেখতে হলে এবার দিতে হবে মাসে মাসে চার্জ আপনাকে। এতদিন নিখরচায় দেখা যেত জিও সিনেমা, বর্তমানে IPL খেলা সরাসরি সম্প্রচার একেবারে ফ্রি দেখা যাচ্ছে ওই ডিজিটাল মাধ্যমে। তবে এই সুখের দিন অচিরেই শেষ হতে চলেছে। শীঘ্রই পেড সাবস্ক্রিপশন মডেলের দিকে পা বাড়াতে চলেছে জিও সিনেমা। এবার জিও সিনেমা দেখতে গেলে গ্রাহকদের টাকা দিতে হবে। জানা যাচ্ছে IPL শেষ হলেই পেড সাবস্ক্রিপশন মডেল চালু করা হবে জিও সিনেমায়। সম্ভাব্য প্ল্যান নিয়েও আলোচনা চলছে। এও শোনা যাচ্ছে জিও সিনেমা সাবস্ক্রিপশনের জন্য 3টি প্ল্যান আনতে পারে সংস্থা। ওই 3টি প্ল্যান হলো ডেইলি প্ল্যান, গোল্ড প্ল্যান এবং প্ল্যাটিনাম প্ল্যান। জানা যাচ্ছে জিও সিনেমায় একদিনের প্ল্যানের জন্য একজন গ্রাহককে দিতে হবে 29 টাকা, গোল্ড প্ল্যানে খরচ পড়বে 299 টাকা। এছাড়াও প্ল্যাটিনাম, বার্ষিক প্ল্যাটিনাম প্ল্যানে খরচ পড়বে 1,199 টাকা। আজকেও রাজ্যের বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কবার্তা জারি থাকছে, তার সাথে শিলাবৃষ্টি, প্রবল বেগে কালবৈশাখীর সম্ভাবনা। দেখে নিচ্ছি আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ ওয়েদার রিপোর্টে কী জানাচ্ছে। আজকে শুরুতেই নজর রাখছি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। আজকে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলাতেই 2-1টি জায়গায় 30-40 কিমি বেগে ঝোড়ো হওয়া, তার সাথে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও আজকে দক্ষিণবঙ্গের 3টি জেলায় কমলা সতর্কবার্তা জারি রয়েছে। সেই 3টি জেলা হলো পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। এই 3টি জেলায় আজকে কমলা সতর্কবার্তা জারি থাকছে। প্রবল বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এই 3টি জেলায়। 40-50 কিমি বেগে প্রবল কালবৈশাখী, তার সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। অপরদিকে আজ উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং জেলায় কমলা সতর্কবার্তা জারি থাকছে। দার্জিলিং জেলায় 7-11 সেন্টিমিটারের মতো ভারী বৃষ্টি আজ হতে পারে, তার সাথে 30-40 কিমি বেগে প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলা যেমন জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় হলুদ সতর্কবার্তা জারি। এই জেলাগুলির 2-1টি জায়গায় আজকে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী, 30-40 কিমি বেগে ঝোড়ো হাওয়া, তার সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।